हेलो बच्चा लोग, आज আমরা যেটা করব, ওয়েলকাম করতে হয়, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজ আমরা যেটা করব সেটা তড়িৎ বিভবের নেক্সট চ্যাপ্টার বা নেক্সট পার্ট। হ্যাঁ স্যার, তো বুঝতেই পারছি, নেক্সট পার্ট সেটা থামলে দেখে নিচ্ছি। আর কি করব, আজ যেটা করব সেটা হচ্ছে আমরা ছায়াবুকের প্রবলেম সেট 1 আমার কমপ্লিট হয়ে গেছে, প্রবলেম সেট 2 কমপ্লিট হয়ে গেছে, এবং ইতিমধ্যে থিওরির সমস্ত পার্টগুলো আপলোড করা কমপ্লিট। আই থিঙ্ক তোমরা দেখোনি, যা যা নতুন দেখছো তার অবশ্যই কি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, বা অথবা ফার্স্ট কমেন্ট সেকশনে যাও, সেখানে সব লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে টুক করে গিয়ে দেখে নাও। আজকের যেটা হবে সেটা আমাদের ছায়াবুকের HNPS অর্থাৎ হর্স নিউমেরিক্যাল প্রবলেম সেট, HNPS এর কিছু অঙ্ক। তো তোমরা দেখবে HNPS এ কটা অঙ্ক আছে, খুব কম, মাত্র 17 অঙ্ক আছে। তো 17 অঙ্কের মধ্যে আজকেরই 17 করব না, আজকের মতন 8 করব কি 9 করব, তারপর হচ্ছে বাকিটা হচ্ছে কি অন্য অঙ্ক হবে। ক্লিয়ার? সো লেটস স্টার্ট দ্য সেশন। তো আজকে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নাও। আচ্ছা, ফার্স্ট অঙ্ক যেটা বলেছে HNPS, মাইন্ড ইট, HNPS ছায়াবুক প্রবলেম সেট, মানে দাগ ওয়ান, প্রবলেম সেট নয়। সো HNPS হর্স নিউমেরিক্যাল প্রবলেম সেট এর ওয়ান এর কি বলেছে না, ওয়ান এর প্রথম প্রশ্নে যেটা বলেছে দেখো, যে 9 সেমি সরলরেখার উপরে কিউ 2 কিউ 8 কিউ আধান এমন ভাবে অবস্থিত যাতে সমগ্র সংস্থাটার স্থিতিশক্তি কি হয়, সর্বনিম্ন হতে পারে। ওকে, তাহলে আমরা কি করতে পারি দেখো, স্থিতিশক্তি সর্বনিম্ন, আর আমরা স্থিতিশক্তির রাশিমালে কি জানি, যে Q1 Q2 বাই অফ r, তাহলে কোন দুটো আধানের মধ্যে দূরত্ব যত বৃদ্ধি করবে তত হচ্ছে তাদের স্থিতিশক্তি আস্তে আস্তে করে হ্রাস পাবে। এবার আমাদের তিনটে আধান বলে দিয়েছে দেখো, Q2Q আর HQ, Q2Q আর HQ, এটা হলো 9 সেমি সরলরেখার উপরে উপস্থিত, ঠিকঠাক। এবার তুমি আরো একটা জিনিস লক্ষ্য করো, এই যে ইউটা আছে না, মানে আমাদের স্থিতি শক্তি, সেটা হচ্ছে কি আমাদের Q1 Q2 এর সাথে সমানুপাতিক, অর্থাৎ Q1 Q2 প্রোডাক্ট এর সাথে সমানুপাতিক। তার মানে আধান দুটো গুণফলের তো সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যত লার্জ করে দেব তাহলে তত স্থিতি শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে দেখো, এই 2Q আর 8Q টাকে সবচেয়ে যদি তুমি ওই 9 সেমির দুটো এন্ডে বসাও তবেই স্থিতিশক্তি একমাত্র কমতে পারে, বিকজ দূরত্বটা লার্জ সবচেয়ে 9 সেমি। আর তুমি এইভাবেও সাজাতে পারো, আর মাঝখানে কোথাও একটা কিউ আধান আছে, আর তুমি এইভাবেও সাজাতে পারো, ধরো 2Q এখানে নিয়ে নিলে 8Q আর ডান দিকে নিলে কিউ, অর্থাৎ Q2Q8Q টাকে তোমাকে তো সাজাতে হবে। তাহলে তুমি যদি কিউ আর 2Q টার মাঝখানে 8Q রাখো, কিউ আর 2Q মাঝখানে 8Q রাখো, তাহলে 8Q আর 2Q দেখো আধান দুটোর গুণফলে সমানুপাতিক স্থিতিশক্তি এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বটা অনেক কমে গেছে, তার মানে স্থিতিশক্তি কিন্তু ম্যাক্সিমাম হতে পারে বা বৃহৎ মানের হতে পারে। কিন্তু আমি যদি এই সিচুয়েশনটার কথা চিন্তা করি, যে 2Q আর 8Q এর মধ্যবর্তী গ্যাপটা হলো 9 সেন্টিমিটার, অর্থাৎ সবচেয়ে ম্যাক্সিমাম দূরত্বে রাখা সম্ভব অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক, তাহলে দেখো স্থিতিশক্তি কিন্তু আমাদের মিনিমাম হতে পারে। কিন্তু এই 2Q আর 8Q যতই দুটো প্রান্তে না রেখে এর মাঝখানে যা খুশি ভাবে বসাও না কেন, সেটা কিন্তু এইটার থেকে একটু বৃহৎ মানের স্থিতিশক্তি দেবে, বিকজ 2Q আর 8Q এর মধ্যবর্তী সবচেয়ে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা হতে পারে সেটা 9 সেমি হতে পারে, আর না আমাদের টোটাল ডিস্টেন্স কিন্তু 9 সেমি বলেছে। ক্লিয়ার কথাটা? কারণ আমরা যেটা বুঝলাম, এই যে ইউটা মিনিমাম করতে গেলে, অর্থাৎ স্থিতিশক্তি মিনিমাম করতে গেলে যেটা আমার সাজাতে হবে সেটা হলো বৃহৎ মানের আধান দুটোকে সবচেয়ে দূরে দূরে রাখতে হবে, সে তো স্বাভাবিক। যত বেশি হচ্ছে গিয়ে ধরো মিঠুন চক্রবর্তী আর অমিতাভ বচ্চনের মধ্যে ফাইট হবে, তারপরে যত দূরে রাখা যাবে তত হচ্ছে তাদের শত্রুতা কম হবে, তাই না? ঠিকঠাক। তো
ক্লিয়ার কথাটা। তাহলে আমরা হচ্ছে কে সাজানোর দিক দিয়ে চলে এসেছি, কিছু না অঙ্ক মানে কি শুধু সাজাও, শুধু সাজাও ঠিকঠাক। সো স্যার এত যদি সহজ হতো তাহলে সব অঙ্কই সাজিয়ে দিতাম। তাহলে কি বলবো, আমরা এইভাবে সাজালাম কিউ 8Q আর 2Q, এইটাকে দুটো এন্ডে নিলাম ওকে, আর 2Q-র কাছাকাছিতে আমরা কিউ আধানটাকে নিলাম। আচ্ছা আর একটু দূরে নাও, এখানে নাও ঠিক, আর এবং এটা থেকে আমার x সেমি দূরত্ব ধরো। তাহলে 2Q আর 8Q দুটো ধারে রেখেছি, কিউটাকে মাঝখানে রেখেছি ওকে। তো এবারে দেখে নাও, তাহলে স্থিতি শক্তির রাশিমাল আমরা জানি Q1 Q2 বাই r, আর তার সঙ্গে একটা 1/4 পাই এপসাইলন নট থাকে ইন SI সিস্টেম। আর আমরা যদি ওটাকে গুলি মেরে দিই SI-টাকে, আর আমরা যদি CGS এ যাই তাহলে 1/4 পাই এপসাইলন নটটাকেও বিধ্বস্ত অবস্থায় দেখবো, মানে থাকবে না। সো তাহলে কি দেখবো, দেখো এই সিস্টেমটার এখন স্থিতি শক্তি বার করতে হবে। তাহলে স্থিতি শক্তি বার করা মানে হলো Q1 Q2 বাই r। তাহলে তুমি এখানে কটা পেয়ার দেখতে পাচ্ছো, কটা হচ্ছে কি জোড়া জোড়া কাপল, মানে কাপল নয় মানে কটা ওরকম দেখতে পাচ্ছ দেখো, তা আমি তো দেখতেই পাচ্ছি। এইটার সাথে এইটার একটা কাপলিং কাপলিং হতে পারে, এইটার সাথে এইটার একটা হতে পারে ঠিক আছে, আর 2Q সাথে 8Q এইটা একটা হতে পারে তাই না। তাহলে তিনটে কাপলিং দেখতে পাচ্ছ, অর্থাৎ তিনটে পেয়ার দেখতে পাচ্ছ, তাহলে সিস্টেমটার এনার্জিও তিনটের অ্যাডিশন হবে ঠিক। তাহলে দেখো অতএব মোট স্থিতি শক্তি, মোট স্থিতি শক্তি ইউ ওকে, ইউ দেখো ফার্স্টে 2Q আর কিউ, তাহলে 2Q × Q বাই অফ এক্স Q1 Q2 বাই আর, আর আমরা 1/4 পাই এপসাইলন নটটাকে রাখছি না। তাহলে এই 2Q-র সাথে এইটারও একটা আছে, 2Q × 8Q, আর মধ্যবর্তী গ্যাপ কত হবে 9 নিশ্চয়ই, 2Q আর 8Q 9 একদম ইজি, প্লাস এই কিউ আর 8Q আর ডিস্টেন্স কত হবে 9 − x, বিকজ দিস ডিস্টেন্স ইজ x এন্ড দিস ডিস্টেন্স উইল বি 9 − x ওকে। সো ইউ এটা পেয়েছি, এবার আমাদের বলেছে পুরো সিস্টেমটার স্থিতি শক্তি কিন্তু মিনিমাম হবে ঠিকঠাক। তার মানে খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে এই আমাকে সাজানোর উপর ডিপেন্ড করতে হচ্ছে, তাহলে কিউটাকে আমি দূরে রাখবো, 8Q-টাকে ভেতরে রাখবো, না 2Q 8Q-টাকে দূরে দূরে রাখবো, আর কিউটাকে এইটার মধ্যবর্তী যে কোনো একটা স্থানে বসাতে পারি। আর একটা জিনিস লক্ষ্য করো, কিউটাকে যদি আমি 8Q-র কাছে রাখতাম তাহলে স্থির শক্তি আসতো 8Q × Q, আর মধ্যবর্তী ডিস্টেন্সটা কম হওয়ার জন্য কিন্তু ওই ক্ষেত্রে তাদের স্থির শক্তিটা লার্জ হতে পারত ঠিক। কিন্তু এখন যদি কিউটাকে আমি 2Q-র কাছে রাখি, অর্থাৎ 8Q থেকে দূরের দিকে রাখি, তাহলে সিস্টেমটা স্থির শক্তি কিন্তু কমে আসতে পারে, বিকজ ডিস্টেন্স ইজ স্মল এই মানে লার্জ ওকে, ডিস্টেন্স ইজ লার্জ ঠিকঠাক। তাহলে এই x এর উপর নিশ্চয়ই ডিপেন্ড করে আছে, কিউটাকে কোন স্থানে বসালে x এর উপর ডিপেন্ড করে ইউটা হচ্ছে তাই না। তাহলে সিস্টেমটার মিনিমাম এনার্জি পেতে গেলে আমরা dU/dx = 0 করে দেবো, কারণ আমরা জানি ফর মিনিমাম এন্ড ম্যাক্সিমাম যে কোনো জিনিসের ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু 0 ওকে। তাহলে আমাদের এখানটা ভ্যারিয়েবল কে ইউ, নিশ এই x নিশ্চয়ই, তাহলে করে দাও ওটাই ফর মানে কিসের জন্য, জন্য ফর মিনিমাম স্থিতি শক্তি লিখে দাও, সর্বনিম্ন স্থিতি শক্তি, ফর সর্বনিম্ন স্থিতি শক্তি, তাহলে dU/dx = কত, 0 হওয়া উচিত, dU/dx = 0। এবার তোমরা দেখে নাও, তাহলে ddx(u)টা বসিয়ে দাও, তাহলে 2Q² / x প্লাস 16Q² / 9 প্লাস 8Q² / 9 − x, এটা ডিফারেন্সিয়েশন 0 ওকে। এবার একটা জিনিস করো, যে দেখো যে এখানটায় কিন্তু এই জিনিসটা ডিফারেন্সিয়েশন 0 দেবে, কারণ এইটা হলো x ইন্ডিপেন্ডেন্ট আর এটা হলো x, আর বাকিগুলো দেখো x ডিপেন্ডেন্ট, তার মানে ডিফারেন্সিয়েশন এটাকে করা কোনোদিন সম্ভব নয় ইন ম্যাথামেটিক্স রিলেটেড। তুমি যদি ফিজিক্স দিয়ে শিখতে চাও তাহলে আমি এই দুটো পজিশনকে তো অলওয়েজ ফিক্সড করে দিয়েছি, তারা তো 9 সেমি দূরত্বে আছে, জ্বর আসুক আমপান আসুক ফণি আসুক আইলা আসুক কাইলা আসুক নো প্রবলেম, তারা অলওয়েজ 9 সেমি দূরত্বে থাকবে,
টাইম যতই যাক না কেন তাদের দূরত্ব নাই, মানে তাদের এনার্জিও একটা ফিক্সড, মানে তাকে টাইমে মানে পজিশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে তাকে ভ্যালু জিরো দেবে, ঠিকঠাক? ওটা ফিজিক্স অ্যান্সার হলো। আর ম্যাথামেটিক্স এখানে কোনো এক্স যুক্ত পদ নেই, আর আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে দিস উইল বি, তো এটা কি হচ্ছে দেখো, তাহলে 2q/x² -1 হবে একটা নিশ্চয়ই। এই জিনিসটা ডিফারেন্সিয়েশন আমরা জানি সবাই, এটা -1টা উপরে যাবে, একটা -1 আসবে, x^-1 হবে, সব তোমরা জানো। প্লাস 8q² দেখো 9-x² ইন্টু একটা আবার -1 আসবে, আবার একটা -1 আসবে। দিস -1টা কেন, এইটাকে হোল টু দি পাওয়ার যখন -1 বসাবো তখন সামনে একটা -1 আসবে, আর এই -1টা কেন, না এক্স এ ডিফারেন্সিয়েট করলে একটা -1 আসবে, বিকজ এক্স এর আগে একটা মাইনাস সাইন আছে, ক্লিয়ার? ইকুয়ালস টু জিরো। তাহলে এবার আমাদের কি করব, মুছতে হবে মুছতে হবে মুছতে হবে, চলে 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 তাড়াতাড়ি। সো এখানে দেখো কি পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি দেখো ওটাকে ওই পারে করে দাও, তাহলে 2q-টা তুলে দাও, 2q/x² সমান সমান দেখো 8q² / 9-x² তাই না, এটা কিউ স্কোয়ার ছিল, দেখো কি করে কাটতে হয়, কিউ স্কোয়ারটা কেটে গেল, কাটলো 2 দিয়ে 8 কাটলো 4, এখানে 1, তাহলে বর্গমূল করে দাও 1/x = 2/9-x, ঠিক? তাহলে এটা 4/8, তোমরা আবার একটা লাইন করবে 1/x² = 4/8, লেখার পরে কি করবে দুটো সাইডে বর্গমূল করে দিবে, বর্গমূল করলে দেখো কি পাচ্ছি 9-x = 2x, তাহলে x, তাহলে 9 = 3x, দ্যাট ইজ x = 3, ঠিক? তাহলে দ্যাট ইজ x = 3, তার মানে 2q আধানটা থেকে 3 সেমি দূরে স্মল কিউ আধানটাকে বসালে পুরো সিস্টেমের এনার্জি মিনিমাম হবে স্থিতি শক্তি, ক্লিয়ার? আই থিঙ্ক, চলো মুছে দিচ্ছি পরের অঙ্ক। সো প্রবলেম নাম্বার 2, সো প্রবলেম নাম্বার 2 কি বলছে দেখো, দেখে নাও, বলছে একটা কিউ আধান যার ভর হচ্ছে কেএম, সেটা হলো এল দৈর্ঘ্যে একটা সুতোকে বেঁধে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, এবং যার কেন্দ্রে একটা একই মানেরই ধনাত্মক আধান বসানো আছে, এবং তাহলে আমার বলতে বলেছে তাহলে ওই উল্লম্ব বৃত্তাকার যখন ঘুরছে তখন তার সর্বনিম্ন বিন্দুতে ভেলোসিটি কত হবে, ঠিকঠাক? তো কি হবে দেখে নাও, তাহলে এটা পুরো HNPS 2, তাহলে আমাদের উল্লম্ব বৃত্তাকার পথ, এটা হলো বৃত্তাকার পথ যার ব্যাসার্ধ কত, স্মল এল, ওকে স্মল এল। সো এইখান থেকে একটা উল্লম্ব বৃত্তাকার পথে বস্তু ঘুরছে, মানে একটা আধান ঘুরছে যার কেন্দ্র একটা আধান বসানো আছে, এবং যে আধানটা ঘুরছে তার ভরও এম তার আধানও কিউ, ঠিক আছে? তার ভরও এম আর আধানও কিউ, আর কেন্দ্রে একটা সিমিলার টাইপের আধান বসানো আছে, তাহলে এইখানে যখন সর্বনিম্ন বিন্দুতে এসছে তখন এই আধানটার উপর কি ফোর্স কাজ করছে, গ্র্যাভিটি ধরুন mg ফোর্স তলার দিকে আছে, ওকে, উপরের থেকে কি আছে সুতোর টান টি আছে, ওকে। আচ্ছা যদি এরকম ভাবে ঘোরে তাহলে এই দিক বরাবর কি আছে, আমাদের বস্তুটার ভেলোসিটি আছে, আর আমরা জানি ঘোরার সময় তাহলে কি ফোর্স উৎপন্ন হবে, অভিকেন্দ্র ফোর্স উৎপন্ন হবে, ঠিকঠাক? তাহলে আমরা ক্লাস 11 এ কি শিখে এসেছিলাম, যে টি সুতোর টান উপরের দিকে, তাই না, আর এই বস্তুর উপরে তলার দিকে mg আছে, তাহলে t - mg = কি লিখেছিলাম, না m u² / l, অর্থাৎ অভিকেন্দ্র বলের সঙ্গে সমান লিখেছিলাম, তাই না? এটাই আমাদের আসতো, কিন্তু এখানে আরো একটা এক্সট্রা ফোর্স আছে, কি ফোর্স, সেন্টারে যখন কিউ আধান বসে আছে আর এখানে যখন পরিধির ওপরে কিউ আধানটা ঘুরছে তাকে কেন্দ্র করে আর এল দৈত্যের ব্যাসার্ধে, তখন অলওয়েজ তাদের মধ্যে একটা কুলম রিপালশন আছে, তাই না, কুলম একটা বিকর্ষণ বল আছে, এই আধানটাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, আর কিন্তু এটা ফিক্সড আধান হয়ে আছে, তাই না? তাহলে কি হবে, না এই কিউ আধানটাও
এমজির দিক বরাবর আরো একটা ফোর্স অনুভব করবে যার ভ্যালু হবে অ্যাকর্ডিং টু কুলম্বস ল কিউ ওয়ান কিউ টু আই আর স্কোয়ার, তাহলে দুটো আধানই কিউ, এটাও কিউ, আর মধ্যবর্তী ডিস্টেন্সটা হলে এল যেটা আর এর কাজ করছে, তাহলে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, দ্যাট মিন্স কিউ কিউ বাই আর স্কোয়ার মানে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক, তাহলে আমরা যেটা করতে পারবো অর্থাৎ এই সুতোর টানের উল্টো দিকে, তাই না, তাহলে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। সেই জন্য দেখো টি একমাত্র সেন্টারের দিকে আছে, কেন্দ্রের দিকে, আর বাকি সব ফোর্স এমজিও তলায়, কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার তলায়, ওই দুটো সব সেম দিকে আছে অর্থাৎ টি এর অপোজিটে আছে, এবং এই টোটাল ফোর্সটা সিস্টেমের নিশ্চয়ই অভিকেন্দ্র বলের সাথে সমান হবে, এম ভি স্কোয়ার বাই আর। ওকে, চলো এবার সিম্পল সলভ করে নেওয়া যাক। তাহলে উই নো বলে লিখবে, আমরা এখন লিখতে পারি, লিখবে আমরা লিখতে পারি চিত্রানুযায়ী এই জিনিসটা, যেখানে টি হলো সেন্টার সুতোর অভিমুখে টান, এম এম জি হলো অভিকর্ষজ দরুন ফোর্স, সেই সব সমস্ত লিখলে। এবার দেখো টির জায়গায় আমরা সিক্স এমজি বসাতে পারি, কারণ আমরা আগে শিখেছি যে কোনো বস্তুর ওপরে সর্বনিম্ন বিন্দুতে যে টান থাকতে পারে সেটা হলো সিক্স এমজি, ক্লাস ইলেভেন আইডেন্টিফাই। ওকে, সো মাইনাস অফ এমজি ও আছে, কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার তো আছেই, আর এম ইউ স্কোয়ার বাই এল ও আছে। ঠিক, এটা কিন্তু কি পাচ্ছ দেখো, ফাইভ এমজি পাচ্ছ মাইনাস অফ কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার পাচ্ছ, এম ইউ স্কোয়ার বাই এল পাচ্ছ। আরে তুমি এম দ্বারা একটাকে ভাগ করে দাও, তাহলে এম দ্বারা ভাগ করলে ফাইভ জি পাবো মাইনাস অফ কিউ স্কোয়ার বাই এল এম পাবো, কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার এম পাবো সমান ইউ স্কোয়ার বাই এল পাবো। এবার বোথ সাইড এল দ্বারা গুণ করে দাও, তাহলে বোথ সাইড এল দ্বারা গুণ করলে কিউ স্কোয়ার বাই এল এম, এখানে একটা এল গুণ হবে, সেই এলটা তলার এলের সাথে ক্যান্সেল হয়ে সিঙ্গেল পাওয়ার করে দিল। ওকে, আর এখানে একটা এল যদি গুণ হয় তাহলে শুধু ইউ স্কোয়ার পাবো, দুটো পক্ষে একটা ছাদ এঁকে দাও, ছাদ, এখানকার পাখিরা উড়ে গেল, এখানকার ছাদে এসে বসে পড়ল। ওকে, তাহলে ইউ সমান এখানে এই জিনিসটা পেয়ে গেলাম, ফাইভ জি মাইনাস কিউ স্কোয়ার এল এ, ফাইন। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দিস প্রবলেম, যদি না পারো ব্যাক অ্যান্ড দেখো। ওকে, চলো তাহলে কোন একটা স্থানে ধরো এইরকম একটা পোটেনশিয়াল বলে দিয়েছে, সিক্স এক্স মাইনাস এইট এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস সিক্স ওয়াই জেড মাইনাস ফোর জেড স্কোয়ার, বলে দিচ্ছে মূল বিন্দুতে একটা টু কুলম্ব বাঁধন বসানো আছে, টু কুলম্ব বাঁধন বসানো আছে, তার উপরে ক্রিয়াশীল ফোর্স এর মান নির্ণয় করো। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, তো আমরা কি জানি, সো এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড, এরকম হাজারো অঙ্ক আমরা করেছি প্রিভিয়াস ভিডিওতেও শিখিয়েছি, তাহলে এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড মানে মাইনাস অফ ডিভিডি এক্স, তাহলে তুমি এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, কি পাচ্ছ দেখো, এখান থেকে মাইনাস দিয়ে সিক্স পাবে, এখান থেকে একটা পাচ্ছ, এইট ওয়াই স্কোয়ার পাচ্ছ, আর কোথাও এক্স নেই, তাহলে এই পর্যন্ত। ঠিক, তাহলে কি পাবে বলো, তুমি যেটা পাবে তাহলে ই এক্স এক জিরো কমা জিরো কমা জিরো। ঠিক, ই এক্স এর ভ্যালু মূল বিন্দুতে কত হবে, তাহলে এইটা হলো পুরোটা ভ্যালু, এটা নিচেই করবে এখানটায় তোমরা, ই এক্স জিরো 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 বিন্দুতে অর্থাৎ মূল বিন্দুতে কত হবে সেটা বার করবে, তাহলে মূল বিন্দু মানে কি ওয়াই জিরো, তাহলে ওয়াই জিরো করলে পুরো টার্মটা ভ্যানিশ, অনলি মাইনাস সিক্স। ওকে, সিমিলারলি ই ওয়াই বার করো মাইনাস অফ ডিভিডি ওয়াই, তাহলে মাইনাস অফ কত লিখতে পারবে, এই পুরো টার্মটাকে যদি ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো কত হবে, এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে কারণ এখানটা ওয়াই যুক্ত পথ নেই, ঠিক, তাহলে এক্স যুক্ত পথ, তাহলে পুরোটা ভ্যানিশ, এইখান থেকে তুমি পাচ্ছ দেখো মাইনাস অফ সিক্সটিন এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার এর জন্য পাওয়ার সামনে আসবে সব জানি আমরা, ওখান থেকে মাইনাস এইট পেলাম, ওখান থেকে প্লাস সিক্স জেড পেলাম, ব্যাস ভ্যানিশ করলো, তাহলে ই অফ ওয়াই এট জিরো কমা জিরো কমা জিরো বিন্দুতে কত পাবে দেখো, এক্স ওয়াই জিরো জেড ও জিরো, তাহলে মাইনাস প্লাস করে এইট পাবো খালি, মাইনাস মাইনাস প্লাস এইট, ই জেড পাবো কত, মাইনাস অফ ডিভিডি জেড, কত পাচ্ছি দেখো, এই টার্মে জেড নেই, এখানে জেড নেই, এখানে জেড নেই, এই দুটো টার্মে জেড আছে, তাহলে ওপরে সিক্স ওয়াই জেড থেকে পেলাম মাইনাস অফ সিক্স ওয়াই, এখান থেকে পেলাম এইট জেড,
ওকে তাহলে ই জেড এট 0,0,0 অর্থাৎ মূল বিন্দুতে এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো তার মানে পুরো ভ্যালুটাও জিরো দিল ওয়াই জেড জিরো তাহলে মূল বিন্দুতে গেলো জিরো কারণ ওয়াই জায়গায় তুমি জিরো বসাবে জেড এর জায়গায় জিরো বসাবে তাহলে সিস্টেমটা জিরো হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড কার কার জন্য থাকছে না ই এক্স আর ই ওয়াই এটা হলো -6 আর 8 তাহলে এবার লেখো তাহলে ইলেকট্রিক ফিল্ড E সমান EX I cap plus of EY J cap. EX ছিল minus of 6 I cap plus 8 J cap. তাহলে minus 6 I cap plus 8 J cap. দেখা যাচ্ছে minus 6 I cap plus 8 J cap. তাহলে এটা মুছে দিলাম. তাহলে মূল বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এর ভেক্টর রূপ পেয়ে গেছি. তাহলে মূল বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এর মান কত হবে বলো? মূল বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এর মান হবে রুট ওভার অফ -6 এর হোল স্কয়ার প্লাস 8 এর হোল স্কয়ার সমান 10 ওকে অর্থাৎ মূল বিন্দুতে আধান কত ছিল মূল বিন্দুতে 2 কুলম আধানের উপর বল এপসিলন টি বাই ফোর্স ইনটু ফোর্স সমান সমান আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড আধান 2 ইলেকট্রিক ফিল্ড 10 সমান 20 নিউটন আরে 20 নিউটন সুপার লেখা তাই না এন্টার ঠিক আছে মুছে দিই চলো নেক্সট অঙ্ক আর একটা কথা বলে দিই এটা আমরা আই থিঙ্ক 4 এ করলাম হ্যাঁ 4 এর অঙ্ক করলাম 3 এর দাগের অঙ্কটা সেম অঙ্ক আছে আর বইতে একটু প্রিন্টিং মিস্টেক আছে লাস্ট এর টাকে দেখো -3t স্কয়ার ওটাকে z স্কয়ার করে নেবে ওকে এবং সব অ্যাকর্ডিং টু এইভাবে ex ey ez বার করবে আর বিন্দুগুলো যেটা বলা আছে -1 2 3 আই থিঙ্ক -1 2 3 একদম সেই সমস্ত বিন্দুগুলো x y z এর জায়গায় বসিয়ে দেবে তাহলে তিনটে কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে যাব ওকে এটা তোমাদের হোমওয়ার্ক চলো পরের অঙ্ক ওকে তো এখানে বলে দিচ্ছি দেখো এই অঙ্কটাতে এটা হলো এইচএনপিএস নিশ্চয়ই 5 হ্যাঁ এইচএনপিএস 5 একটা বলে দিয়েছে এ বাহু বিশিষ্ট একটা ঘনক আছে এবং ঘনকের শীর্ষবিন্দুতে অল্টারনেটিভলি প্লাস কিউ মাইনাস কিউ আধানগুলো বিভিন্ন শীর্ষবিন্দুতে বসানো আছে ওকে তাহলে এখানে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে আর এটার করেসপন্ডিং যে অন্য বিন্দুটা পাবো সেটা মাইনাস হবে ঠিক আছে এরকম ভাবে অল্টারনেটিভলি বসানো আছে এবার প্রশ্ন হচ্ছে কি এই সিস্টেমটাকে ভেঙে যদি অসীমে নিয়ে চলে যায় তাহলে তার কৃতকার্য কত কত হবে ঠিকঠাক অসীমটাকে পৃথক করে বিন্দু আধানকে পৃথক করে অসীমে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ আমাদের কত সেটা জানতে চাইছে তো এটার আগে একটু আমরা নুন ভাত শিখে নিই নুন ভাত কি বলছে দেখে নাও বিরিয়ানি খাওয়ার আগে তো নুন ভাত খেতে হয় একটু প্রথম প্রথম খেয়ে অভ্যেস করে নিতে হয় না তো পেটা সাদলা পড়ে যাবে বিরিয়ানি খেতেই হবে আবার তাই না তো যাই হোক তাহলে এখানে দেখো কি বলছে সিস্টেম যে আমাদের ধর এটা প্লাস কিউ এটা হলো মাইনাস কিউ আধান ওকে তাহলে এই সিস্টেমটার এনার্জি কত হবে তুল্য শক্তি এম যদি সিজিএস এই করি আমরা জানি কি কিউ ওয়ান কিউ টু বাই আর তাই যদি ডিস্টেন্সটাকে আর ধরে নাও তাহলে প্লাস কিউ মাইনাস কিউ বাই অফ আর তাহলে সিস্টেমটার এনার্জি এসছে মাইনাস অফ কিউ স্কোয়ার বাই অফ আর ঠিক মাইনাস অফ কিউ স্কোয়ার বাই আর সো এইখানে মাইনাস কতটা তাৎপর্য কি সিস্টেমটা এনার্জি এসছে এইটুকু ঠিক -q² / r তার মানে এই সিস্টেমটার যে তড়িৎ স্থিতি শক্তি সেটা হচ্ছে এইটা তাহলে এখন মাইনাস সাইনটা তাৎপর্য কি না মাইনাস সাইনটা তাৎপর্য হলো এই প্লাস কিউ আর মাইনাস কিউ এর মধ্যে একটা অ্যাট্রাকশন আছে ওকে দেখো প্লাস আর মাইনাস আছে তখন একে অপরকে অ্যাট্রাকশন করে মানে কুলম অ্যাট্রাকশন তার মানে ওদের মধ্যে বন্ধনটা কিন্তু খুব দৃঢ় হয়ে আছে ঠিক আছে আমরা হচ্ছে কি ক্লাস 12 এরই যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বো যখন হাইড্রোজেন অ্যাটমের শক্তি বার করবো তখন তোমরা দেখবে কিন্তু ইলেকট্রনের শক্তি কিন্তু নেগেটিভ ইন ক্যারেক্টার যেটা তোমরা অলরেডি ক্লাস 11 কেমিস্ট্রিতে শিখে গেছো ইএন সন মাইনাস অফ 13.6/n² ওখানে মাইনাস সাইনটা তাৎপর্য কি না মাইনাস সাইনটা তাৎপর্য কোন ইলেকট্রনকে যদি কোনো কক্ষপথ থেকে মুক্ত করতে হয় তাহলে বাইরে থেকে এনার্জি আমাকে দিতে হয় তাই নেগেটিভের তাৎপর্য হলো সবসময় পৃথিবীতে নেগেটিভ ফোর্স নেগেটিভ হচ্ছে কি শক্তি এর অর্থ হলো কিন্তু সিস্টেমটা এক অন্য কোন ফিল্ডের অ্যাট্রাকশনের মধ্যে আছে তাহলে এই প্লাস কিউ আধানটা এই মাইনাস কিউ সিস দ্বারা সৃষ্ট ইলেকট্রিক ফিল্ডের অ্যাট্রাকশনের মধ্যে আছে এগেন
এই মাইনাস কিউটা আবার এই প্লাস কিউ দ্বারা সৃষ্ট কোন যে অ্যাট্রাকশন ফিল্ড আছে তার মধ্যে আছে, অর্থাৎ সিস্টেমটার মধ্যে অ্যাট্রাকশন ক্ষমতা আছে। তাহলে তাকে যদি আমার ভাঙতে হয় তাহলে আমাকে নিশ্চয়ই বাইরে থেকে এনার্জি দিতে হবে, ঠিক দিয়ে তবে তাকে এনার্জি যদি জিরো করে দিতে পারি তবেই সে অসীমে চলে যেতে পারে। কেন কেন কেন? বিকজ দেখো আর টেন্ডিং টু যদি ইনফিনিটি হয়ে যায়, ঠিক, তাহলে সিস্টেমটার এনার্জি কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তাহলে অসীমে সমস্ত জিনিসের শক্তি হচ্ছে কিন্তু জিরো। তাহলে তড়িৎ স্থিতি শক্তি কিন্তু অসীমে আমাদের কত? জিরো। আর আমাদের সেটাই বলেছে পৃথক করে অসীমে নিয়ে যেতে হবে। তার মানে আমাকে সিস্টেমটার এনার্জি যদি জিরো করে দিতে পারি তাহলে আমরা বলবো যে সিস্টেমটাকে আমরা অসীমে নিয়ে চলে গেছি। ওকে, তার মানে সিস্টেমটার এনার্জি দেখো মাইনাস কিউ স্কোয়ার বাই আর আছে। তাহলে একে কতটা এনার্জি দিলে পুরো সিস্টেমটা শক্তি জিরো হবে? তুমি বলবে প্লাস কিউ স্কোয়ার বাই আর, প্লাস কিউ স্কোয়ার বাই আর। তার মানে কি বুঝলাম? যে কোন একটা সিস্টেমের শক্তি যা আছে তাকে যদি সেই ইকুয়াল শক্তি কিন্তু অপোজিট সাইন দিয়ে দাও তাহলে কিন্তু তার এনার্জি জিরো হয়ে যাবে। মানে সিস্টেমটাকে ব্রেক করে আমি অসীমে নিয়ে চলে গেছি। বিকজ সিস্টেমটাকে অসীম থেকে নিয়ে এসে ফাইনাইটে বসাতে গেলে নিশ্চয়ই আমাকে মাইনাস কিউ স্কোয়ার বাই আর কার্য করতে হয়েছে, তবেই স্থিতি শক্তিটা এর মতো সঞ্চিত হয়েছে, ঠিক। তার মানে যখন ওইটাকে আবার ব্রেক করে আমি অসীমে ছুঁড়ে ফেলে দেবো তাহলে নিশ্চয়ই আবার তার শক্তিটা আবার জিরো হয়ে যাবে। আর জিরো হতে গেলে যতটা আনতে আমার কার্য করতে হয়েছিল ততটাই উল্টো সাইনের কার্য করে তাকে ফিরিয়ে দিতে হবে, ক্লিয়ার? তাহলে যখনই কোনো কার্য করে অসীমে নিয়ে যাব বা অসীমে নিয়ে যেতে গেলে কতটা কার্য আমাকে বাইরে দিতে হবে এরকম প্রশ্ন থাকবে, তোমরা জাস্ট এটাই করবে, পুরো সিস্টেমটার স্থিতিশক্তি বার করবে, সেটা যেভাবেই সাইন দিয়ে আসুক না কেন তার উল্টো সাইন দিয়ে তুমি অ্যান্সারটা বলে দেবে। ওকে, তাহলে সিস্টেমটা এনার্জি কত এসছে? প্লাস কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই আর, ঠিক। তার মানে সিস্টেমটার শক্তি এসছে মাইনাস কিউ স্কোয়ার বাই আর, অর্থাৎ সিস্টেমটার তড়িৎ স্থিতি শক্তি মাইনাস কিউ স্কোয়ার বাই আর। তার মানে এটাকে যদি জিরো করতে হয় আমাকে বাইরে থেকে প্লাস কিউ স্কোয়ার বাই আর দিতে হবে। তাহলে দেখো সেম এনার্জি বাট পজিটিভ সাইন দিয়ে, মানে উল্টো সাইন দিয়ে, ঠিক। তাহলে তাকে অসীমে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। কি করবো? ছুঁড়ে ফেলে দেবো। ওকে, সো এখানেও তাই করবো আমরা, আমরা অসীমে এটাকে ছুঁড়ে ফেলে দেবো। তাহলে অসীমে যদি ছুঁড়ে ফেলতে চাই তাহলে আমাকে কিচ্ছু করবো না, আমি জাস্ট কি করব এই সিস্টেমটার তড়িৎ স্থিতি শক্তি বার করবো। সাপোজ আসলো -100, তাহলে আমাকে অসীমে নিয়ে যেতে গেলে +100 কার্য করতে হবে, ঠিকঠাক। সিস্টেমটা যা এনার্জি আসবে তড়িৎ স্থিতি শক্তি, তাহলে অসীমে নিয়ে যেতে গেলে কার্য সেটাকে জাস্ট রিভার্স সাইন দিয়ে লিখে দেবো। তাহলে আমাদের অ্যান্সার বোঝা গেছে। চলো এবার হচ্ছে বার করার টেকনিক দেখো। বার করার টেকনিক আছে, তাহলে স্টোরি সিস্টেমটা তড়িৎ স্থিতি শক্তি, তাহলে এই মাইনাস কিউটা দেখো কত জোনের সাথে পেয়ার করতে পারে, এর সাথে এর করবে, এর সাথে এর করবে, এর সাথে এর করবে, তাই না? এই প্লাস কিউটা আবার এর সাথে করবে, এর সাথে করবে, এর সাথে করবে এবং এর সাথে করবে, এর সাথে যা করবে এ তার সাথে করবে, একই কথা, তাই না? তাহলে আমাকে যদি ওরকম শুধু গুনতেই থাকে কিন্তু আমার ভোর হয়ে যাবে। তাহলে কি করে গুনবো আমরা? গুনবে এইভাবে, দেখে নাও, তুমি এই তলটাকে পৃথক করে এখানে নিয়ে এঁকে ফেলো, ঠিক আছে, এই সাইনটাকে, এর চারটে বিন্দুতে আদান বসানো আছে। তাহলে আমরা তিনটে টেকনিকে করব, কর্ণ বরাবর দুটো আর একটা ধার বরাবর, ঠিক আছে। তাহলে তুমি যদি এই বরাবর তার স্থিতিশক্তি বার করো আর এই বরাবর স্থিতিশক্তি বার করো, তাহলে এই দুটো আধানের মধ্যে কর্ণ বরাবর হয়েছে এবং সেটা হলো একটা তল বরাবর হয়েছে, তাই না? তাহলে যে কোনো একটা ঘনকের যে কোনো একটা তল মানে বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের দুটো কর্ণ, তার মানে অপোজিট দিক বরাবর তুমি দুটো তড়িৎ স্থিতি শক্তি পাবে আধানটার মধ্যে, ঠিকঠাক। এরকম কটা তল আছে? ছখানা তল। তাহলে প্রত্যেকটা তলে দুটো করে পাচ্ছ, তাহলে ছখানা তলের জন্য নিশ্চয়ই 12 পাবে। ওকে, সিমিলারি দেখো এইটার সাথে এই কোণের পাবে, এইটার সাথে এই কোণের পাবে, তাহলে এই ফেসটা কমপ্লিট, ওপরের ফেসটা, এই যে ফেসটা, তাহলে এটার সাথে এইটার পাবে, এটার সাথে এইটা পাবে, তাহলে দুটো দুটো চারটে হলো। ওরকম এইটার সাথে এইটা পাবে, এইটার সাথে এইটা পাবে, এটার সাথে এই কোণে পাবে, এটার সাথে এই কোণে পাবে, আবার ওইটার সাথে ওদিকের পাবে, ঠিকঠাক। এরকম করে আমি 12 পাবো, ঠিক আছে। তাহলে লেখো ঘনকের প্রতিটি বর্গাকার তলের কর্ণ বরাবর মোট
স্থিতি শক্তি U1 সমান সমান দেখো কত পাচ্ছি কর্ণ বরাবর পাচ্ছি দেখো কর্ণ বরাবর স্বর কিন্তু সবার সেম আদান আছে মাইনাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ প্লাস কিউ এই মাইনাস কিউর সাথে এই দিকে মাইনাস কিউ এই প্লাস কিউর সাথে এই দিকে প্লাস কিউ তাহলে কর্ণ বরাবর কিন্তু অপোজিট সাইড আচ্ছা ঘনকের বাহু কত এ তাহলে ঘনকের এই কর্ণ কত হবে এ রুট টু মানে ঘনকের যে কোনো একটা বর্গাকার তলের কর্ণ কারণ বর্গাকার তল তো ঘনকের একটা তল মানে একটা বর্গাকার মানে তার কর্ণের তৈরি হলো এ রুট টু যেহেতু বাহু হলো এ তাহলে কত হবে দেখো সাপোজ এই দুটোর মধ্যে করো তাহলে মাইনাস কিউ ইন্টু মাইনাস কিউ বাই অফ এ রুট টু কর্ণের দৈর্ঘ্য পেলাম এ রুট টু তাহলে এরকম কটা আছে এরকম কটা পেয়ার পাবে তুমি বারো খানা পাবে প্রতিটা তলে দুটো করে পাবে এবং মোট ছটা তল আছে তাহলে ছ দুখানে বারো খানা পাবো বিকজ এই তলে দুটো পাবো এইখানে একটা ওখানে একটা এরকম পাচ্ছি এরকম ছখানা তলে বারো খানা পাবো তাহলে বারো খানা তাহলে ইউ ওয়ান পেলাম দেখো একটু হিসাব করে নাও তাহলে কিউ স্কোয়ার তাহলে বারো কিউ স্কোয়ার বাই এ রুট টু ঠিকঠাক ঠিক এটা একটা পেলাম এবার এটা তো ঘনকের বর্গাকার তলের কর্ণ হিসাব করে পেলাম এবার ঘনকের কর্ণ ভাবো তাহলে ঘনকের কর্ণ কটা হয় চারটে হয় না খুব ভালো করে ভাবো এদিকের এই কোণা থেকে ওপরের কোণায় যাবে ঠিক তুমি ঘরে চিন্তা করো ঘরে হচ্ছে কি চারটে ছাদের কোণা আছে সিলিং এর ওই চারটে কোণা থেকে বিপরীত কোণার নিচে আসতে হবে ওইখান থেকে ঘরের ওপরের কোণা থেকে এদিকে নিচের কোণায় চলে আসবে একটা পাবো এদিকের ওপরের কোণা থেকে ওই কোণার নিচে মানে যার ওপর থেকে নিচে আসবে সেই নিচের থেকে ওপরে শুরু করে তার ওপরের নিচে যাবে ঠিক তাহলে দুটো পাবো এরকম আরো এক দুটো পাবো ঠিক বোঝা যাচ্ছে তো তার মানে ধরো এইরকম থিঙ্ক করো থিঙ্ক নিজের ঘরের দিকে তাকাও এখন এটা ঘর ঘনকের পুরো ঘনকের যে কোনো একটা ফেস দেখানো হচ্ছে তাহলে এইটা ধরো নিচে এই নিচ থেকে শুরু করে এটা একটা বর্গাকার তল এইটার ওপরে তুমি চলে যাবে ঠিক এবার এর ওপরে গেছো এবার এইটার তো ওপরে আছে এইটার ওপরে আছে তাহলে ওইটার নিচ থেকে শুরু করে এইটার ওপরে এসে জুড়বে ঠিক ঘনকের একটা নিজের ঘরের ভেতর তাকিয়ে রাখো ছাদের চারটে কোণা আছে ছাদ রয়েছে বা চাল আছে যা কিছু হোক তো সেইটার চারটে শীর্ষবিন্দু থেকে ওপর থেকে শুরু করে যদি এই ঘরের কোণার মেঝের নিচে চলে আসো বিপরীতে এই মেঝের নিচ থেকে শুরু করে ওপরে চলে যাবে ওপরে চলে গিয়ে যার ওপর থেকে নিচে এসেছে তার নিচে চলে যাবে তাহলে এই বিপরীত বরাবর তুমি দুটো পেয়ে গেলে আর এই বিপরীত বরাবর তাহলে দুটো পেয়ে যাবে তাহলে মোট চারটে পেয়ে যাবে ক্লিয়ার তাহলে চারটে পাবে ঠিকঠাক সো ঘনকের কর্ণ কত হয় এ রুট থ্রি তাই না ঘনকের কর্ণ এ রুট থ্রি তাহলে এবার ঘনকের হচ্ছে কে তাহলে এবার লেখো ঘনকের কর্ণের জন্য স্থিতিশক্তি ইউ টু তাহলে দেখো ঘনকের কর্ণ ঘনকের কর্ণ যদি বলো মাইনাস কিউ থেকে শুরু করে এই মাইনাস কিউতে আসলে হবে না ওই প্লাস কিউতে যেতে হবে তবেই ওদিকের উল্টো হলো এই মাইনাস কিউ থেকে শুরু করে এই মাইনাস কিউতে আসলে এটা হলো বর্গাকার তলের কর্ণ যায় তুমি ঘনকের কর্ণে যাবে তাহলে ওই ভেতরে কিউতে যেতে হবে তাই না তাহলে কি হবে তাহলে মাইনাস কিউ গুণ প্লাস কিউ বাই দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানি আমরা এ রুট থ্রি হয় এরকম কটা কর্ণ আছে ঘনকের মোট চারটে কর্ণ তাহলে ঘনকের কর্ণের জন্য মোট স্থিতি শক্তি এইটা আসলো তার মানে মাইনাস সাইন দিয়ে ফোর কিউ স্কোয়ার বাই এ রুট থ্রি ওকে টুকে নাও তাড়াতাড়ি মানে নোট করে নাও তাড়াতাড়ি এরপর আবার একটা হবে আর একটা পেয়ার বাকি আছে নিচে নোট করে আমি যখন মুছে দিচ্ছি ওকে এবার তাহলে আরো একটা আইটেম তাহলে এটা হলো ইউ টু ঘনকের কর্ণের জন্য এসেছিল আর এটা হলো বর্গাকার তলে কর্ণের জন্য এসেছিল এবার দেখো ঘনকের কটা ধার বারোখানা ধার তাই তো মানে বারোখানা বাহু তাই তো প্রান্তিকী যেটা বলা হয় তো এই যে বাহু এই বাহু বরাবর দেখো সেম আদান আছে মাইনাস কিউ প্লাস কিউ মানে সরি অপোজিট মানে আদান আছে এইখান থেকে দেখো
আবার অপোজিট, এখান থেকে এটা দেখো অপোজিট, এখান থেকে এটা দেখো অপোজিট, ঠিকঠাক। তাহলে বারোখানা ধার আছে, তাহলে বারোখানা ধারের জন্য মোট বারোখানা শক্তি পাবো। তাহলে এবার দেখো, অর্থাৎ ঘনকের বাহুর জন্য বাহু বরাবর স্থিতি শক্তি ইউ থ্রি সমান অপোজিট আধান দেখো, তাহলে মাইনাস কিউ প্লাস কিউ বাই অফ ঘনকের বাহু এ হয়, তাহলে মাইনাস কিউ স্কোয়ার বাই এ, তাই না? মাইনাস কিউ স্কোয়ার বাই এ, এটা পেয়েছি আমরা। তাহলে এবার মোট স্থিতি শক্তি কত আসবে লেখো, অতএব মোট স্থিতি শক্তি ইউ সমান ইউ ওয়ান প্লাস অফ ইউ টু প্লাস অফ ইউ থ্রি, তাই না? তো ইউ ওয়ান কত দেখো, ইউ ওয়ান একদম ফার্স্ট এসেছিল দেখো, বারো কিউ স্কোয়ার বাই এ রুট টু, এটা হলো সেকেন্ড, মাইনাস ফোর কিউ স্কোয়ার বাই এ রুট থ্রি, মাইনাস দি দেখো কিউ স্কোয়ার বাই অফ এ, এটা এসছে ঠিকঠাক। তাহলে দেখো ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি আমাদের এইটা এসছে। আর একটা কথা লাস্টে বলতে চাই, যেটা হচ্ছে আমাদের ধরো লাস্ট ওই ঘনকের বাহুগুলোর জন্য যেগুলো করেছিলাম, তাহলে অপোজিট কোনায় তো মানে বাহু বরাবর তো অপোজিট আধান ছিল, এখানে মাইনাস কিউ থাকলে এখানে প্লাস কিউ ছিল, ফের আঁকাটাকে তোমরা লক্ষ্য করো, তো এখানে দূরত্ব এ ছিল, তাহলে এইটার আধান কত, মানে মোট শক্তি হলো এইটা মাইনাস কিউ বাই কিউ ইন্টু এ। এরকম কটা ধার ছিল, বারোখানা ধার, আমি আই থিঙ্ক বারো গুণ করতে ওখানে ভুলে গেছিলাম ইউ থ্রির জায়গায়। তা তোমরা ইউ থ্রির জায়গায় ঘনকের বাহু বরাবর যে শক্তি তো মোট শক্তি, সে তার সাথে একটা বারো কিন্তু মাল্টিপ্লাই করবে, বারো মাল্টিপ্লাই করতে আমি ভুলে গেছি, তাহলে বারো কিউ স্কোয়ার বাই এ হবে, ওকে ঠিকঠাক। এটা একটু মুছে দিলাম, তাহলে এবার দেখো ফোর কিউ স্কোয়ার বাই এ যদি কমন নিই, তাহলে এখান থেকে এটা এগুলো সব পেয়ে যাচ্ছি, আই থিঙ্ক এখানটা আমরা কি পাবো, কিউ স্কোয়ার বাই এ কমন, তাহলে এখানে একটা থ্রি পাবো, তাই না? থ্রি পাবো। তাহলে এবার লেখো, তাহলে এটা সিস্টেমটার কি আসছে, স্থিতি শক্তি আসছে, তাহলে আমার অসীমে নিয়ে যেতে কার্য চাই, তাহলে নিশ্চয়ই এটার আগে একটা মাইনাস সাইন আসবে, যেরকম প্রিভিয়াসলি শিখিয়েছিলাম, অর্থাৎ অসীমে নিয়ে যেতে কার্য ডাব্লু সমান মাইনাস অফ ইউ, তাহলে মাইনাস দিয়ে ফোর ফোর কিউ স্কোয়ার বাই অফ এ থ্রি বাই অফ রুট টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস থ্রি, অ্যান্ড দিস ইজ ইউর ফাইনাল অ্যান্সার, এটা মাইনাস টেন আছে, ওকে? তার মানে অসীমে নিয়ে যেতে আমাকে এই কার্যটা করতে হবে, মানে মোট স্থিতি শক্তি সামনে একটা ছোট্ট করে মাইনাস, ওকে? চলো পরের অঙ্ক, সো এরপরে দেখো ছয় দ্বয়ের অঙ্ক, সিক্স, সিক্সে কি বলেছে দেখে নাও, প্রশ্ন এসে গেছে যে এক গ্রাম ভর বিশিষ্ট এবং 980 ইএসইউ আধানে কোন একটা পিথ বল, যেটা হলো 10 সেমি ব্যাসার্ধের একটি গোলক থেকে 1 মিটার উচ্চতায় আছে এবং সেখান থেকে পিথ বলটাকে আস্তে আস্তে করে ফেলে দেওয়া হলো, এবার বলেছে আকর্ষণ বিকর্ষণের পূর্বে পিথ বলটা সাময়িকভাবে স্থির অবস্থায় আসে, তাহলে গোলকটির আধান কত, এটাই প্রশ্ন, ঠিকঠাক? সো হাই ফাই চোক আমার, তাই না? সো কি করবো দেখো, তাহলে এটা হলো আমাদের 10 সেমি ব্যাসার্ধের গোলক, যার আধানটা আমার বের করতে দিয়েছে এই গোলকের কেন্দ্র থেকে 1 মিটার উচ্চতায় কোন একটা গোলক রাখা আছে যার ভর হলো 1 গ্রাম এবং যার আধান হলো 980 ইএসইউ, সেখান থেকে একটা গোলকটাকে ফেলা হলো। তাহলে এবার বলেছে বিকর্ষণের পূর্বে সে সাময়িকভাবে স্থির অবস্থা আছে, তাহলে এই আধানটা কত বলেছে, তাহলে আমরা যেটা করব, তো এখানতে যখন পড়ছে ফেলতে 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 সবচেয়ে ম্যাক্সিমাম বিকর্ষণ কখন হবে, যখন সেই এই আধানটা এই গোলকের পৃষ্ঠে চলে আসবে, ঠিক পৃষ্ঠে চলে আসবে তখন আমাদের ম্যাক্সিমাম বিকর্ষণ হবে, ঠিক আছে, ঠিকঠাক, ওকে? তাহলে আমরা যেটা করো খুব সহজ অঙ্ক, যে দুটো কেসে আমরা হচ্ছে কে স্থিতি শক্তি অর্থাৎ মোট স্থিতি শক্তিটাকে সমান করে দেবো, ঠিকঠাক? তাহলে দেখো কখন, যখন আধানটা
মানে পিথ ওয়ার্ল্ড এইখানটায় আছে, উচ্চতা কত 1 মিটার, মানে 100 সেন্টিমিটার, সেই অবস্থানের মোট শক্তি বার করব। আর যখন এইখানে এসে পড়লো, মানে অর্থাৎ ওর উপর টাচ করলো, তখন সেই অবস্থানের মোট স্থিতি শক্তি বার করবো। তাহলে আমাদের অঙ্ক কেলদা ফতে। তাহলে দেখো কি করছি আমরা, এটাকে নাম দাও এ অবস্থান, এটাকে নাম দাও বি অবস্থান। তাহলে 1 মিটার সমান কত, দেখো 100 সেমি, এটা হলো 1 মিটার। আচ্ছা এই যে গোলকটা বলে দিয়েছে, মানে পিত বল, তার ভর হলো 1 গ্রাম, আর কিউ হলো 980, কি হলো 980 ESU, তাই না? দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, 1 গ্রাম আর কিউ হলো 980, অন্তত শোনা তো যাচ্ছে, তাই না? 1 গ্রাম আর 980। তাহলে লেখো পিত বল টি যখন 1 মিটার উচ্চতা, অর্থাৎ এ বিন্দুতে আছে, তখন তার মোট স্থিতিশক্তি দেখো কত হবে। তাহলে এই এইটা একটা আদান সম্পন্ন গোলক, এইটাও একটা আদান সম্পন্ন গোলক, তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, মানে তাদের মধ্যে একটা তড়িৎ স্থিতিশক্তি আছে। আর কি আছে? এই গোলকটা এই রেফারেন্স লেভেল, এটাকে তুমি যদি রেফারেন্স লেভেল ধরো, সেইখান থেকে দেখো 1 মিটার উচ্চতায় আছে, তাহলে ওইটার একটা কি থাকবে, মহাকর্ষীয় স্থিতিশক্তি থাকবে, ঠিকঠাক? ঠিক, তাহলে এই গোলকটার স্থিতিশক্তি এখন দু প্রকারের, একটা এই গোলকটার, এই গোলকটার মধ্যে তড়িৎ স্থিতিশক্তি, এবং এই রেফারেন্স লেভেল থেকে 1 মিটার উচ্চতা থাকার জন্য তার হচ্ছে কি মহাকর্ষীয় স্থিতিশক্তি বা অভিকর্ষ স্থিতিশক্তি, অ্যাজ ইউ উইশ। শো কি করব আমরা এখানটায়, শো তাহলে এম, তাহলে একেবারে করে দাও MgH প্লাস, MgH প্লাস এই দুটোর মধ্যে আধানের দূরত্ব, তাহলে কত লিখবে দেখো, তাহলে স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই এইচ, যেখানে লিখবে এইচ হলো গোলকের কেন্দ্র থেকে দূরত্ব, ক্যাপিটাল কিউ হলো এই গোলকের আধান, আর এম হলো পিত বলের ভর। তাহলে কত লিখবে একবারে দেখে নাও, এম এর জায়গায় 1 গ্রাম, জি এর জায়গায় 980 আমরা জানি, এইচ এর জায়গায় আমরা 100 সেন্টিমিটার বসাবো, প্লাস এই কিউ মানে কত, আবার দেখো 980, ওই ক্যাপিটাল কিউ জানি না, বাই এইচ মানে আবার 100, তাই না? এটা হলো 100, ঠিক, ক্লিয়ার? এবার লেখো আবার একইভাবে বি অবস্থানের শক্তি বার করো। বি অবস্থানের শক্তি তাহলে কত হচ্ছে দেখো, এখন এই রেফারেন্স লেভেল থেকে এই গোলকটা কত উচ্চতা আছে, 10 সেন্টিমিটার, বিকজ এর ব্যাসার্ধ 10। তাহলে এম জি, এটাকে এইচ প্রাইম বলতে পারো, কিউ কিউ বাই আওয়ার এইচ প্রাইম বলতে পারো, এম মানে 1, জি মানে 980, এইচ প্রাইম মানে 10, আর এটা হলো 980, আবার কিউ মানে হচ্ছে তোমার, কিউ মানে হচ্ছে তোমার কত, কিউ মানে হচ্ছে তোমার বার করতে হবে, বাই এইচ প্রাইম মানে 10, ঠিকঠাক? এখান থেকে 2, 10, এটাকে আমরা লিখে দাও তাহলে, এটাকে এইচ প্রাইম বলেছি, এইচ প্রাইম, আর এটাকে টোটাল আমরা এইচ বলেছি, ওকে? তাহলে এবার এই দুটোকে সমান করে দিই আমরা, সমান করে দাও, এইটা সমান করো ওইটা, অর্থাৎ এইটার সাথে সমান করতে হবে। তাহলে একবার একটু লিখি, তাহলে এটা এটাকে দেখো 980 ইন্টু 10 প্লাস এইটা, তাহলে 980 ইন্টু কিউ বাই আবার 10 সমান সমান এইটা, 980 ইন্টু 100 মুছে দাও, প্লাস 980 ইন্টু কিউ বাই 100, ঠিকঠাক? বাই 100 আছে, আমাদের কি চাই, ক্যাপিটাল কিউটা চাই,
তাহলে দেখে নাও, দেখো 980 980 980 980 সব জায়গায় 980 আছে। তাহলে 980 এইখান থেকে একটা কম উঠবে, এইখান থেকে একটা কম উঠবে, কেটে গেল। তাহলে এখানে খালি 10 পেলাম প্লাস কিউ বাই 10 পেলাম সমান সমান, ওখানে 100 পেলাম প্লাস কিউ বাই 100 পেলাম, বা 10 মাইনাস 100 পেলাম সমান কিউ বাই 100 মাইনাস কিউ বাই 10 পেলাম, এটা কত পেলাম মাইনাস 90 পেলাম, এন থেকে 100 ঠিকঠাক, এন থেকে 100 পেলাম, এবারে কি হচ্ছে তাহলে আমাদের এলসিএম 100 হলো। এখান থেকে তুমি একটা কিউ কমন তুলে বাইরে রেখে দিতে পারো 100 থেকে 1 আর 10 থেকে এটা 10, তাহলে কি পাচ্ছি দেখো মাইনাস 90 সমান মাইনাস 9 আপন 100 ইন্টু কিউ, তাহলে এখান থেকে একটা 10 গেল আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হলো, দেখো 10 ইন্টু 100 ইন্টু কিউ, তাহলে কিউ সমান হয়ে গেল 1000 ESU। এটা একটা শূন্য, হ্যাঁ দুটো শূন্য নয়, ওকে আই হোপ ক্লিয়ার, খুব ইজি অঙ্ক। চলো পরের অঙ্কে যাওয়া যাক, 7। তাহলে দেখে নাও নেক্সট অঙ্ক কি বলেছে, 7-এরটা আই থিঙ্ক 7, যে 2 মিমি ব্যাস বিশিষ্ট এবং 5 মাইক্রো স্ট্যাটকুলম আধান বিশিষ্ট কোণে 8টি বিন্দু আধানকে একত্রীভূত করা হলো এবং সংযুক্ত বড় গোলকটির আধান কত হবে, মানে বিভব কত হবে তা ভোল্ট এককে আবার বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে কটা বিন্দু? 8টা। তাহলে দেখো, তাহলে ধরি ছোট বিন্দুর ব্যাসার্ধ, এটা ধরি নয়, আচ্ছা ধরি তাহলে 1 মিমি, বিকজ 2 মিমি ব্যাস বিশিষ্ট বলে দিয়েছিল, তাই না? 2 মিমি ব্যাস, তাহলে 1 মিমি তার হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে মিমিটাকে তুমি হচ্ছে কি সেন্টিমিটার করে দাও, তাহলে 10 দিয়ে ভাগ সেমি করে দাও, এবং আধান স্মল কিউ সমান কত হবে, স্মল কিউ সমান 5 মাইক্রো স্ট্যাট কুলম, তার মানে 5 × 10⁻⁶ স্ট্যাট কুলম, ওকে এটা বলে দিয়েছে। এবার কটা বিন্দু মিলিত হয়েছে, 8টা বিন্দু এবং 1টা বিন্দু গঠন করেছে, তাই না? তাহলে আমরা কি করব, উভয় কেসের মোট ভলিউমটাকে সমান করে দেবো। তাহলে এবার দেখো, ধরি বড় বিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, শর্তানুসারে বড় বিন্দুর ব্যাসার্ধ বলেছে, তাই না? তাহলে বড় তো একটা বিন্দু হচ্ছে, তার ব্যাসার্ধ আর, তার তার ভলিউম হবে 4/3 π r³, এবং ছোট বিন্দুগুলোর ব্যাসার্ধ কত ধরে নিয়েছি, স্মল আর ধরে নিয়েছি, তাহলে ছোট একটা বিন্দুর ব্যাসার্ধ হলো স্মল আর, তাহলে 8খানা বিন্দুর হবে নিশ্চয় × 8, ক্লিয়ার? তাহলে এইরকম অঙ্ক যখন করবে সংযুক্ত হবে বা বিভাজিত হবে তখন দুজনার মোট ভলিউমটাকে সমান করে দেবে, ওকে। তাহলে দেখো 4/3 π 4/3 π ক্যান্সেল, তাহলে পেলাম r³ = 8 r³, তাহলে r = 3 r পেলাম, এটা পেলাম, ওকে। এবার আমাদের বড় বিন্দু বিভব জানতে চেয়েছে, ঠিক, তাহলে দেখো অতএব বড় বিন্দুর বিভব আগে বার করার আগে গোলক তো, তাহলে গোলকের বিভব আমরা জানি কি, তার আধান বাই তার ব্যাসার্ধ, মানে কিউ বাই আর ফর্মুলা। তাহলে বড় বিন্দুর ব্যাসার্ধ কিন্তু জেনে গেছি আর, তাই না? কিন্তু বড় বিন্দুর আধানটা জানতে বাকি আছে। তাহলে দেখো 8খানা ছোট বিন্দু মিলিয়ে একটা বড় বিন্দু গঠন করেছে, ঠিক, তাহলে 8টা ছোট বিন্দুর যা আধান হবে একটা বড় বিন্দুর আধান কিন্তু তাই হবে, তার মানে 8খানা ছোট বিন্দুর মোট আধান একটা বড় বিন্দুর মোট আধানের সাথে সমান, বিকজ আধানের সৃষ্টি বা ধ্বংস নেই, আধান খালি একত্রীভূত হতে পারে বা ডিভাইড হতে পারে, ঠিক। তাহলে বড় বিন্দুর আধান
ক্যাপিটাল কিউ সমান সমান লিখবে 8 ইনটু স্মল কিউ। 8 ইনটু স্মল কিউ বলো দেখো 5 ইনটু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 6 স্ট্যাট কুলম প্লাস 50 টা 40 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 স্ট্যাট কুলম। এটা হলো আমাদের বড়বিন্দুর আধান। তাহলে বড়বিন্দুর ব্যাসার্ধ আর জেনে গেছে, এবার ডিভাইড করে দাও। ঠিক, আমরা কোন পদ্ধতি আছে সিজিএস, কিন্তু আমার বার করতে দিচ্ছি এসআই। সো দেখো কি করি তাহলে, এটা 0.1 মাথায় রাখো, স্মলার ভ্যালুটা এটাকে মুছে দিলাম। তাহলে লেখো বড় বিন্দুর বিভব ভি অফ ক্যাপিটাল আর বিন্দু, তাই না? তাহলে ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর, তার বিভবের মান, তাহলে ক্যাপিটাল কিউর মান এইটা দেখো 40 40 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 40 ইনটু 10 6 বাই আর এর জায়গায় কি বসবে না 3 আর, থ্রি অফ আর, তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 3 আর এর জায়গায় লিখবে তোমরা 0.1। এত কি আসবে না স্ট্যাট ভোল্ট বা ইএসইউ ভোল্ট আসবে? এবার আমরা একটা রিলেশন জানি না, যে 1 স্ট্যাট ভোল্ট মানে 1 ইএস 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 ইএসইউ ভোল্ট বা স্ট্যাট ভোল্ট। তো স্ট্যাট ভোল্ট থেকে ভোল্টে কনভার্ট করতে গেলে 300 দ্বারা গুণ করতে হবে। বহুত ইজি অঙ্ক হ্যায়, একদম পানি কি তরহ পাতলা। সো বিভব তো দেখো 300 দ্বারা গুণ করে দেবে, তাহলে 40 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 3 ইনটু 0.1 ইনটু 300 এত ভোল্ট। এখান থেকে এটা ফাটাফাটি কমান 100 হলো, এখান থেকে একটা তুললে উপরে একটা 10 যাবে, তাই না? তাহলে দেখো 40 ইনটু এটা দেখো কত 10 টু দি পাওয়ার 3, এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত ভোল্ট। আরো একটা হতে পারে 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ভোল্ট। ভুল করেছি কোথাও, 6 ইনটু 10 টু দি মাইনাস 2 আছে 6 কোথাও ভুল হলো? আচ্ছা আচ্ছা এক জায়গায় ভুল করেছি, দেখে নাও কোথায় ভুল করেছি। সেটা হচ্ছে তোমরা একটু ঠিক করে নাও, যে এইটা যখন করেছি 4/3 পাই ক্যাপ আর কিউব সমান সমান 8 ইনটু 4/3 পাই স্মল আর কিউব, আমরা এটা বলেছি কেটে গেছে কেটে গেছে, আর এটা বসিয়েছি 3 আর, তাই কি হবে 3 আর হবে না, এটা কত হবে 2 আর হবে, তাই না? এটা মুছে দাও। আচ্ছা এটা 150 হবে, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 150 হলো তাহলে। আচ্ছা এটা উপরে উঠে গেলে 10, তাহলে কি পাচ্ছে দেখো 40 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু 10 ইনটু হলো 150, তাহলে দেখো কত পাচ্ছি 4 আর 15 গুণ করলে 60 পেলাম, 60 ইনটু এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, তাই 10 টু দি পাওয়ার 3 আর এখানে আছে মাইনাস 6 তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3, তো 6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে মাই মিস্টেক, ওটা 2 আর হবে, তাহলে অ্যান্সার হয়ে গেছে, ক্লিয়ার? মুছে দি। আচ্ছা আটেরটাও পুরো সেম অঙ্ক, 27খানা পারদ বিন্দু মিলিত হয়ে একটা বড় বিন্দু গঠন করেছে, যা যেখানটায় শুধু একটা এক্সট্রা ফিচার বলে দিয়েছে, ওখানে আধান বলে দেয়নি, এখানে কিন্তু মানে আধান বলে দিয়েছিল 7-এর দ্বারা অঙ্কে, কিন্তু 8-এর দ্বারা অঙ্কে ছোট একটা বিন্দু বিভব বলে দিয়েছে 10 ভোল্ট। ঠিক আছে, সো ওই অঙ্কটা তোমরা নিজেরা করবে, যারা না পারো অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করবে, তারপরে দিনে একটা ভিডিও করে ওটা পাঠিয়ে দেবো, মাই প্রমিস। ওকে, সো তার মানে HNPS এর 1-8 পর্যন্ত অঙ্ক ক্লিয়ার, আমরা যেটা করবো এবারে পরের দিনকে 9-17 পর্যন্ত, কিন্তু এখন অন্য দুটো অঙ্ক করবো। ওকে দেখো কি বলেছে নেক্সট প্রশ্ন, মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ
তিনটি আধান একই রেখার উপরে সমদূরত্বের ব্যবধানে পরপর করে বসানো আছে। এবারে সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তি জিরো বলে দিয়েছে, বললে স্মল কিউ বাই ক্যাপিটাল কিউর মান কত হবে সেটা জানতে চেয়েছে। ঠিকঠাক, তাহলে আমরা কি বলবো, তাহলে মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান এন্ড মাইনাস কিউ আধান তিনটে বিন্দু আধান পরস্পর সমদূরত্বের ব্যবধানে বসে আছে। তাহলে আমরা সমদূরত্বটাকে ধরলাম এক্স এক্স করে, এবারে সিস্টেমটা তড়িৎ স্থিতি শক্তি জিরো বলে দিয়েছে। ওকে, এটা হলো মাইনাস, ফ্ল্যাগের মতোই করে ফেল। অতএব মোট স্থিতি শক্তি ইউ, এটা তোমরা 1/4πε0 রাখতে পারো নাও রাখতে পারো, কারণ 1/4πε0 যখন রাখবে এটাকে মোট দেখো সংস্থাটা স্থিতি শক্তি জিরো বলেছে। তাহলে ওটার সাথে তুমি জিরো ইকুয়েট করবে, যখন সমান সমান করে বসাচ্ছ তখন কিন্তু 1/4πε0টা ভ্যানিশ। ওকে, সো 1/4πε0টাকে প্রথম থেকেই ভ্যানিশ করে দিলাম। তাহলে দেখো সংস্থাটার তড়িৎ স্থিতি শক্তি তাহলে কার কার মধ্যে হবে, কার কার মধ্যে যেটা হবে দিস মাইনাস কিউ এন্ড প্লাস কিউ, দিস মাইনাস কিউ এন্ড মাইনাস কিউ, দিস প্লাস কিউ এন্ড মাইনাস কিউ। ক্লিয়ার? তিনটে অপশন, তিনটে সংস্থা। তাহলে এইটার সাথে যখন এইটা করছো তাহলে মাইনাস কিউ ইন্টু কিউ বাই অফ এক্স, এইটার সাথে ওইটা যখন করছো তাহলে আবার মাইনাস কিউ ইন্টু কিউ বাই অফ এক্স, তাহলে এখানে মাইনাসটা এটার জন্য এসছে প্লাস এটার জন্য এইটা, তাহলে মাইনাস কিউ ইন্টু মাইনাস কিউ মানে কিউ, মানে কিউ স্কোয়ার অ্যাকচুয়ালি বাই দূরত্ব কত 2x, টোটাল ডিস্টেন্স আর 2x। আই থিঙ্ক ক্লিয়ার? তাহলে দেখো শর্তানুসারে ইউ ইজ জিরো, তাই না? তাহলে আমরা কি করব, এটাকে জিরো করে দাও। তাহলে মাইনাস কিউ ইন্টু কিউ বাই অফ এক্স মাইনাস কিউ ইন্টু কিউ বাই এক্স, তাহলে প্লাস কিউ স্কোয়ার বাই 2x ইকুয়ালস টু জিরো। এখান থেকে কি পেলাম দেখো, দুটো একই না, মাইনাস টু কিউ কিউ বাই অফ এক্স সমান মাইনাস অফ কিউ স্কোয়ার বাই অফ 2x। ঠিকঠাক, এটা ওই পাইনে গেলে মাইনাস হয়ে যাচ্ছে। এবার দেখো এখান থেকে এক্স এক্স ঘ্যাচাম, সো এখান থেকে কিউ কিউ একটা ঘ্যাচাম, তাহলে মাইনাস টু কিউ, আচ্ছা মাইনাস ও বাদ, সো কি পেলাম, টু কিউ ইকুয়ালস টু কনগার কিউ বাই অফ টু। ওকে, সো এখান থেকে নিশ্চয়ই দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, দেখো কি দেখা যাচ্ছে, যা দেখাবো নিশ্চয়ই তাই তাই দেখা যাবে। সো এখান থেকে দেখো 4q সমান স্মল কিউ, তাই তো? তাহলে আমাদের কি জানতে চেয়েছিল, কিউ বাই কিউ সমান তাহলে 4 অ্যান্সার। আমাদের তড়িৎ ক্ষেত্র দেখো ডিরেকশন এদিকে করা আছে, ঠিক তড়িৎ ক্ষেত্রে ডিরেকশন দেখানো আছে, এই ডিরেকশন এই ডিরেকশন এই ডিরেকশন, ঠিকঠাক এখানে। এবার চারটে অপশন আছে এ বি সি ডি, চারটে অপশন মধ্যে কোনটা ঠিক বা কোনগুলো ঠিক। তাহলে অপশন এতে বলে থাকো ইএ ইজ গ্রেটার দেন ইবি, অর্থাৎ এ বিন্দু ইলেকট্রিক ফিল্ড বি বিন্দু ইলেকট্রিক ফিল্ডের থেকে বেশি, ঠিক। সিমিলারলি অপশন বি তে উল্টোটা করা আছে, তাহলে কি হবে, এ আর বির মধ্যে কোনটা ঠিক ভুল আছে? তাহলে আমি বলো কি, অপশন এ ইজ কারেক্ট, বিকজ এখানে এইটা দেখো নন ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড, মানে হলো সুষম তড়িৎ ক্ষেত্র নয় কিন্তু, তাই না? তাই তো, এটা অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে এইখানটায় কি ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইনের ঘনত্ব এখানে কিন্তু কম, কিন্তু এখানে ঘনত্ব বেশি। আর আমরা ইলেকট্রিক লাইনস অফ ফোর্সে পড়ে এসেছি যে স্থানে ইলেকট্রিক ফিল্ডের লাইনের ঘনত্ব বেশি থাকবে সেখানে ইলেকট্রিক ফিল্ডের মানও বেশি থাকবে। ওকে,
তাহলে এখানে নিশ্চয় ইলেকট্রিক ফিল্ড ইএ ইজ গ্রেটার দ্যান অফ ইবি বিকজ অফ এখানে ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইনস বেশি কম্পেয়ার টু পয়েন্ট বি ওকে তাহলে অপশন এ ইজ রাইট তাহলে বিটা ফলস হয়ে গেল ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্ট থেকে ঠিকঠাক অপশন সি ডির মধ্যে দেখো বলেছে এ বিন্দুর পোটেন্সিয়াল বি বিন্দুর থেকে বেশি আর ডি বিন্দুর পোটেন্সিয়াল বি বিন্দুর বেশি ডি অপশনটাতে তাহলে এটাতে কোনটা হবে এটাতে যেটা হবে সেটা নিশ্চয়ই অপশন ডি হবে বিকজ আমরা এখানটা দেখো মানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এইদিকে আছে ইলেকট্রিক ফিল্ড লাইন এগুলো আছে এদিকে তাহলে আমরা আগের লেকচারে সব শিখিয়েছি যে কোথাও উচ্চ বিভব নিম্ন বিভব চেক করতে এলে তুমি কি করবে ওই স্থানে একটা ধনাত্মক বিন্দু আধানকে ছেড়ে দেবে আর আমরা জানি ধনাত্মক বিন্দু আধান সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইনের দিকে গতিশীল হয় আর ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় এই দুটো কথা লিখে নাও সবসময় এটা কথা মাথায় রাখবে সেটা হচ্ছে কি যে ধনাত্মক বিভব মানে ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় এক নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যেটা ধনাত্মক আধান সবসময় ফিল্ড লাইন অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর যায় ঠিকঠাক তাহলে তুমি যদি এইখানটা একটা ধনাত্মক বিন্দু আধান ছেড়ে দাও ঠিক আছে ধনাত্মক বিন্দু আধান ছেড়ে দাও তাহলে সেই আধানটা কোন দিক যাবে বিকজ ইলেকট্রিক ফিল্ড দেখো এইদিকে ঠিক তাহলে ও নিশ্চয়ই এইদিকে আসতে শুরু করবে মানেই সে ধনাত্মক বিভব থেকে নিম্ন বিভব সরি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে ধনাত্মক বিন্দু থেকে ছেড়ে দিলে সে ইলেকট্রিক ফিল্ড লাইন যেদিকে আছে সেই দিকে তো যাবেই তার মানে কিন্তু সে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় তার মানে পোটেনশিয়াল এট পয়েন্ট বি পোটেনশিয়াল এট এ থেকে বেশি অপশন ডি এইভাবেও অ্যান্সারটাকে যেমন ভাবতে বলেছিলাম আগে আরো একটা ভাবে ভাবতে বলেছিলাম যে তুমি এদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে কোন একটা একক ধনাত্মক বিন্দু আধানকে এপারে নিয়ে যাও আস্তে আস্তে করে তাহলে যখন এ বিন্দুতে এসে পৌঁছাবে তুমি যতটা ফোর্সের এগেনস্টে কার্য করবে পয়েন্ট বি তে যেতে গেলে নিশ্চয়ই তার থেকে বেশি ফোর্স এগেনস্টে কার্য করতে হবে আর এগেনস্টে কার্য করার মানেই হলো আমরা জানি বিভব তাই না তাহলে পোটেনশিয়াল এট পয়েন্ট বি সেটা হলো বেশি ঠিকঠাক কারণ এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের অনেক ভেতরে কম্পেয়ার টু কার এ এইভাবেও ভাবতে পারো অথবা একটা একক ধনাত্মক বিন্দু আধানকে ছেড়ে দেবে সে যে পথে যাবে সেই পথটা হলো ইলেকট্রিক ফিল্ড লাইন আর সেই পত্র মানে হলো সে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে ওকে এটা তোমাদের আইআইটি তে এসেছিল কিন্তু খুব ইজি এটা তোমাদের আসলেও আসতে পারে সো এর পরের অঙ্ক যাওয়া যাক দেখো নেক্সট প্রশ্ন যেটা বলেছে এক সেমি ব্যবধানে দুটি তড়িৎগ্রস্ত পাতের মধ্যে একটি ধনাত্মক বিন্দু আধান স্থির অবস্থায় আছে এবং ধনাত্মক বিন্দু আধানটার ভর বলে দেখো বলে দিয়েছে 10^-17 গ্রাম এবং তার আধান বলে দিয়েছে 3.2×10^-19 কুলম তাহলে পাত দুটোর মধ্যে বিভবের পার্থক্য কত তাহলে কি করে করবো দেখো এইটা হলো আমাদের এক সেমি ব্যবধানের পাত ওকে অঙ্কটা আছে লেখা দেখো তাহলে এখানে একটা ধরো কোনো ধনাত্মক বিন্দু আধান তৈল বিন্দু আধান ভাসছে যার ভর বলে দিয়েছে তাহলে আমরা কি জানি এরপরে একটা গ্র্যাভিটি জনিত ফোর্স কাজ করবে আর এরকম অঙ্ক আমরা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে করে আসছি যদি না যাও বা না জানো তাহলে ইলেকট্রিক ফিল্ডের প্লে লিস্টে যাও সেখানে গিয়ে পেয়ে যাবে ডেফিনেটলি পাবে কোনো একটা প্রবলেম সেটের মধ্যে অনেক অঙ্ক করেছি সেখানে পাবে সো এইটার উপর একটা এমজি পরিমাণের ফোর্স তলার দিক কাজ করছে নিশ্চয়ই তাহলে উপর দিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে সে ওই বিন্দু আধানকে ধরে রেখেছে তার উপরে ইলেকট্রিক ফিল্ড জনিত ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স এমজি সেই দুটো ব্যালেন্স হয়ে আছে ঠিকঠাক তাহলে আমরা কি লিখবো বলো তাহলে ধনাত্মক বিন্দু আধানটার আধান 3.2×10^-19 তাহলে কি বলে দিয়েছে দেখো কিউ ইন্টু 3.2×10^-19 কুলম বলে দিয়েছে ভর এম সমান 10^-17 গ্রাম বলে দিয়েছে মানে 10^-20 কেজি বলতে পারবো বিকজ 1000 দিয়ে ভাগ তাই তো তাহলে শর্ত অনুসারে আমরা কি জানি শর্তানুসারে কিউ ই সমান আমরা এম জি জানি তা যেখানে লিখবে ই হলো পাত দুটোর মধ্যবর্তী ইলেকট্রিক ফিল্ড
যেখানে ই হলো পাঁচ দুটোর মধ্যবর্তী ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে ই এর মান কত আছে দেখো, এম এর মান তাহলে আমরা জানি 10^-20, জি মানে 9.8 অভিকর্ষ ত্বরণ, বাই কিউ, কিউ মানে 3.2×10^-19, এতটা পেয়ে গেছে। ঠিক, তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে কিছু একটা হাতি বাঘ ভাল্লুক পাবে, যেই পেলে তারপরে ঠিকঠাক, আমি অঙ্কের ফর্মালিজম বলছি, তোমরা ক্যাসিও ইউজ করে দেবে, ক্যাসিও ক্যালকুলেটর FX82MS, ঠিক আছে, সব অ্যাপ্লাই করবে। যাই হোক, এসব করার পরে এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আসবে। ওকে, তাহলে এই মধ্যবর্তী স্থানে ইলেকট্রিক ফিল্ডটা আমি কিন্তু পাবো, যে ইলেকট্রিক ফিল্ড পেলাম, তোমরা পাত দুটোর মধ্যবর্তী দেখো ব্যবধানও বলে দিয়েছে কত, 1 সেমি, দেন অ্যাপ্লাই করো ই সমান V/X এর ফর্মুলা। V/X এর ফর্মুলা আমরা জানি, ই সমান dV/dx, মানে x tan। এবারে তাহলে বিভব সমান কি পাবো, ইলেকট্রিক ফিল্ড ইনটু x, ঠিকঠাক। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডটা আসবে, এটা কোন পদ্ধতি আসবে, না SI পদ্ধতি আসবে। এবার তোমরা আগে থেকে এই 1 সেমি ব্যবধান, 1 সেমি যে ব্যবধানটা আছে তাকে তোমরা মিটারে কনভার্ট করে দাও, তাহলে 10^-2 মিটার, 1 সেমি মানে 100 দিয়ে ভাগ, তাহলে 10^-2 মিটার। ওকে, তাহলে তোমরা এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা এখানে বসাবে আর x এর ভ্যালুটা এখানে বসাবে, দিলে যে অ্যান্সারটা পাবে সেটা হলো 30/62 ভোল্ট। ঠিক, আই থিঙ্ক এটাই আসবে, আমি 4টে অপশন দিইনি বা দেখাইনি, বইতে যেটা আছে সেটা 30/62 দেওয়া আছে, আই থিঙ্ক 30/62 চলে আসবে, খুব সহজ অঙ্ক। ওকে, ফর্মালিজমটা হলো এটা। তাহলে কিউ ই সমান mg হলো, ইটা পেয়ে গেলে ইলেকট্রিক ফিল্ড এইভাবে, বিভব পার্থক্য জানতে চেয়েছি দুটো পাতের মধ্যে, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সমান সমান বিভব বাই ডিস্টেন্স x, xটা বলা আছে 1 সেমি, 1 সেমিকে আগে মিটারে কনভার্ট করে দিলে সেইটা এখানে বসালে এবং বিভবটা 30/62 ভোল্ট পেয়ে যাবে, যেটা বইয়ের অ্যান্সার অনুযায়ী এটা আছে। ওকে, তাহলে এটাই হলো অ্যান্সার। সো আজকের ক্লাস এই পার কি দি এন্ড, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তার তক জয় হিন্দ জয় ভারত, অ্যান্ড কিপ ওয়াচিং জার্নি উইথ ফিজিক্স।